সম্মানিত উপস্থিতি। তাহলে এত গুরুত্ব রয়েছে, এত দাম এই নারীর, তাহলে তারপরও এই নারী আজকে পদপ্রতিনিধি কেন? কেন এই নারী আজকে সম্মান নেই? এত শ্রেষ্ঠ সম্পদ কেন আজকে মানুষের পায়ের তলে তলে কেন আজকে অবহেলিত? না স্বামীর বাড়িতে, না বাপের বাড়িতে, না সমাজে, কোথাও আজকে এই নারী সেরকম যে সম্মান ইসলাম দিয়েছে এই সম্মান তার নেই। যত ভালো পরিবারে তার বিয়ে হোক না কেন, জন্ম হোক না কেন, যত ভালো সমাজে সে বড় হোক না কেন, ইসলাম যে সম্মান তাকে দিয়েছে প্রকৃত সে সম্মান সে পায় না। এর অন্যতম কারণ সে নিজেই তাই। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যা কিছু অর্জন করে, যা কিছু সে পায় তার নিজ হাতের উপার্জন, এ কথা আল্লাহই বলেছেন। তো যে কারণগুলোর কারণে আজকে নারীর অধঃপতন, এরকম প্রায় 30 থেকে 40টি অন্যতম কারণ রয়েছে, তার মধ্যে থেকে একটি বিষয় সবার আলোকে বলার চেষ্টা করব, সেটি হচ্ছে যে নারী অধঃপতনের যে কারণগুলো রয়েছে আমি বললাম 30 থেকে 40টি, মানে 30-এর উপরে, এখানে বললাম 30 থেকে 40টি কারণ রয়েছে যার কারণে আজকে সমাজে নারীর কোনো মূল্যায়ন নেই, এগুলোতে নারী নিজেরাই দায়ী, এরকম 30 থেকে 40টি কারণ তারা নিজেরাই দায়ী। তার মধ্যে একটি হচ্ছে জাহিলিয়াতের অনুসরণ, একটি কি জাহিলিয়াতের অনুসরণ, সময়ের আলোকে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যারা ইতিহাস পড়েছি, ইতিহাস ঘেঁটেছি, সেটা জেনারেল থেকে হোক বা আমাদের কমি থেকে হোক বা আলিয়া থেকে হোক, কেননা প্রত্যেকটা জেনারেল বলেন, আলিয়া বলেন, কমি বলেন, প্রায় সাবজেক্ট এরকম থাকে, এরকম অবশ্যই রয়েছে, জেনারেল হলেও সেখানে ইসলামিক শিক্ষা নামে একটা সাবজেক্ট থাকে, আলিয়াতে ইসলামের ইতিহাস আছে, সেখান থেকে অবশ্যই জাহিলিয়াতের একটা অধ্যায় থাকবেই থাকবে। তো সেখানে আমরা জেনেছি জাহিলিয়াত বলতে বর্বর যুগ, অন্ধকার যুগ, যেখানে নারীদের কোনো দাম ছিল না, নারীদেরকে হাতের পুতুল মনে করা হতো, পুতুলকে যখন তখন তৈরি করা যায়, যখন তখন কেনা যায়, যখন তখন ভাঙা যায়, যখন তখন ফেলে দেওয়া যায়, যখন তখন যে কোনো কাজে ব্যবহার করা যায়, ঠিক তদ্রুপ নারীদের অবস্থা জাহিলিয়াতে তদ্রুপ ছিল। তো ইসলাম যখন আসলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে এই জাহিলিয়াতের যাবতীয় কুসংস্কার, যাবতীয় নারী ব্যাপার যে বিষয়গুলো রয়েছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে হারাম ঘোষণা করলেন। যে একজন নারী জাহিলিয়াতে যেমন অবহেলিত, এরা যখন ইসলাম এসে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন, ঠিক তদ্রুপভাবে জাহিলিয়াতে আরো একটা বিষয় লক্ষণীয় রয়েছে যে নারীরা যেভাবে চাইতো সেভাবে কিন্তু বের হতে পারতো, তারা স্বাধীন ছিল, যেভাবে চাইতো সেভাবে বের হতে পারতো, যাকে ভালো লাগতো পিতা মাতাকে বাদ দিয়ে তার সঙ্গে সংসার ভাত করতে পারতো, যখন চাইতো তাকে ছেড়ে দিয়ে আলোচনার সঙ্গে থাকতে পারতো। এরকম জাহিলিয়াতে যেমন নারীরা ছিল ভোগ্য সামগ্রী, আবার অন্যদিকে এরকমও ছিল, উভয়টিই ছিল, উভয়টি সরাসরি জাহিলিয়াতে ছিল। আর ইসলাম এসে সেটিকে কি করলেন, একেবারে যেগুলো ইসলামের অনুকূল নয় এরকম সমস্ত জাহিলিয়াতের কর্মগুলিকে ইসলাম এসে হারাম ঘোষণা করলেন, যে সেগুলো কোন মুসলিম যে মুসলিম হিসেবে পরিচয় দিতে চায়, সে নারী হোক বা পুরুষ হোক, কারো ভিতরে কারো শরীরে জাহিলিয়াতের কোনো কর্ম সে গ্রহণ করতে পারবে না, কেন এটা ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের একটা হাদিস দিয়ে শুরু করছি, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে কোট করেছেন কিতাবুল হজ, হজ সংক্রান্ত অধ্যায়ে বাব হিজরত নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, হাদিস নাম্বার 1218 হাদিস বর্ণনা করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অনেক বিষয় জানিয়ে দিলেন, তো জানিয়ে দিতে দিতে মক্কা মক্কা এবং মদিনার সম্মানের কথা হাদিসের মধ্যে বর্ণনা করলেন, এরপর বর্ণনা করার পরে বিশাল হাদিস হওয়ার সম্পর্কে সেই বিশাল হাদিসের মাঝ থেকে একটু একটি বাক্য আপনার সঙ্গে উল্লেখ করছি, যেটা এই পয়েন্টের সঙ্গে অ্যাডজাস্ট রয়েছে। তো তারপর তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলতে বলতে এক সময় বলছেন যে আলা জেনে রাখো, শুনে রাখো, কুল্লু শাইইম মিন আমরিল জাহিলিয়া, জাহিলিয়াতের যত কর্ম রয়েছে, যত বিষয় রয়েছে, যাবতীয় জাহিলিয়াতের বিষয়গুলিকে তাহতা কদামাইয়া, আমার এই দুই পায়ের তলে মাউজুন, সেটাকে পুঁতে দিলাম, সেটাকে বিষ্ট করে দিলাম, একেবারে নষ্ট করে দিলাম, রেখে দিলাম। এ কথা আল্লাহর নবী আপনার আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
যে জাহেলিয়াতের যাবতীয় যত কর্ম রয়েছে যত বিষয় রয়েছে যা কিছুই একেবারে কোনোটাই ফাঁক নেই কুল্লু শব্দ দ্বারা সব অন্তর্ভুক্ত যে কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া জাহেলিয়াতের যত বিষয় এটা এ টু জেড সমস্ত বিষয়গুলিকে হজের সময় আল্লাহর নবী তার মধ্যে তার বিদায় হজের সময় জীবনের শেষ একবারে হজ করেছেন যেটাকে আমরা বিদায় হজ বলি এই বিদায় হজে এই কথা বলেছেন যে সমস্ত জাহিলিয়াতের কর্মগুলিকে আমি আমার পায়ের তলে রেখে দিলাম পিষ্ট করে দিলাম এর মানে কি এগুলো আজকে থেকে সব হারাম হয়ে গেল কোন মুসলিম যে নিজেকে মুসলিম মুমিন হিসাবে দাবি করে মুসলিমের সন্তান হিসেবে পরিচয় দিতে চায় সে নারী হোক বা পুরুষ হোক সে যেন জেনে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ওহির মাধ্যমে বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন যে আজকে থেকে জাহিলিয়াতের সমস্ত কর্ম কি বাতিল হারাম এগুলো ইসলামের অন্তর্ভুক্ত আর থাকতে পারে না ইসলামের ভিতরে এগুলোর কোনো অস্তিত্ব নেই সুতরাং নয় এগুলোর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় বলতে গিয়ে তিনি বলেছেন 33 নম্বর সূরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যেটা শুরুতে বলেছি যে ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়া লা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন যে হে নারীরা ওয়াকারনা তোমরা অবস্থান করো ফি বুয়ুতিকুম তোমাদের বাড়িতে তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা জাহিলিয়াতের মত বলতে জাহিলি জামানায় নারীরা যেমন ভাবে চলাফেরা করত তোমরা ঠিক তদ্রূপ ভাবে জাহিলি জামানার নারীদের মত নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না হাটে বাজারে নিজেকে নিলাম করে দিও না সব জায়গায় নিজের সৌন্দর্যকে প্রকাশ করে দিও না নিজের অবয়ব নিজের চাল চলনকে মানুষের কাছে প্রকাশ করে দিও না যেমন ভাবে জাহিলি যুগে নারীরা গানের মাধ্যমে বাজনার মাধ্যমে বিভিন্ন কৌতুকের মাধ্যমে কবিতার মাধ্যমে এবং সরাসরি অন্য কোনো মাধ্যমে তারা পুরুষদেরকে আকর্ষণ করত ঠিক তদ্রূপ তোমরা এরকম ভাবে আকর্ষণীয় হয়ে বের হয়েও না এই শেষের যে বাক্য এই বাক্যের কথা বললেই বক্তব্য শেষ হয়ে যেতে পারে যা আল্লাহ যে শেষে বললেন ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতি দুলা বাক্য বলেছেন একটি এর ভিতর ভাষ্য হলো শত শত হাজার হাজার কথা তো জাহিলি জামানায় যত কর্ম নারীরা করত যেভাবে নারীরা বের বের হতো সব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্ভুক্ত করে দিয়েছেন এইভাবে কোনো মুসলিম নারী মুমিন নারী কোনো মুসলিমের স্ত্রী কোনো মুসলিমের মেয়ে বের হতে পারে না এই একটি বাক্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাকে বলে দিলেন সম্মানিত উপস্থিতি পত্র আয়াতের আলোকে একটি হাদিস বলার আগে ইমাম সাউরি সুফিয়ান সাউরি আমরা নাম শুনেছি ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত একজন তাবি তিনি অত্র আয়াতের ব্যাখ্যায় আলোচনা করতে গিয়ে তিনি একটা কথা বলেছেন তার এই কথাটি ইবনুল বার রাহিমাহুল্লাহ কিতাবুল ইসতিসকারে 7 নম্বর খণ্ড 245 পৃষ্ঠা উল্লেখ করেছেন এছাড়া কিতাবুত তাওহীদ তার ওই লেখা 6 নম্বর খণ্ড 605 পৃষ্ঠা উল্লেখ করেছেন যে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লাইসা লিল মারআতি একজন মহিলার জন্য উচিত নয় খায়রুন মিন বাইতিহা যে একজন মহিলা তার বাড়ি থেকে বের হবে এটা সর্বশ্রেষ্ঠ কর্ম নয় বাড়ি থেকে বের হওয়া তার জন্য কল্যাণকর নয় বাড়িতে থাকাটাই তার জন্য কল্যাণকর বাড়ি থেকে বের হওয়াটা ইমাম সুফিয়ান সাউরি বলছেন একজন মহিলার জন্য একজন নারীর জন্য পশ্চিম কালে কল্যাণকর নয় এরপরে বলছেন তিনি উল্লেখ করে বলছেন ওয়াইন কানা আজুজা যদিও সেই নারী বৃদ্ধা হয় আমরা অনেক সময় বলি না বৃদ্ধা মানুষ কি হয়েছে আপনারা হয়তো এই এক মাসের মধ্যে আপনারা একটা খবর পেয়েছেন বাংলাদেশের এক অঞ্চলে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছিল তো স্ত্রীকে মারতে মারতে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে এই সংবাদের সময় তার শাশুড়ি খবরটা জানতে পেরে 70 বছর বয়স তার শাশুড়ি জানতে পেরে এই সমাধা করার জন্য বা এই সময় এই দুঃখের সাথী হওয়ার জন্য মেয়ের বাড়িতে এসেছে তো জামাই তার ওই শাশুড়িকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ এবং যৌবন নাশকের ওষুধ খেয়ে মানে ফিরিয়ে দিয়েছে তো শাশুড়ি যখন তার নাতিদেরকে নিয়ে চারজন নাতি নাতিদেরকে নিয়ে ঘুমিয়েছে এই পিতা এই নরপশু সন্তানদেরকে অন্য ঘরে নিয়ে গিয়ে নিজের সন্তান অন্য ঘরে নিয়ে গিয়ে তালা মেরে দিয়েছে
দিয়ে এই 70 বছরে এই শাশুড়ির সাথে সারা রাত কাজ করেছে। সকালে যখন শাশুড়ি ঘুম ভেঙেছে, ঘুমের মানে ঘুমের ওষুধের প্রভাব চলে গিয়েছে, তো ঘুম থেকে উঠে দেখে তার শরীরের কাপড় উপরে উঠে গেছে, তার জামাই তার সঙ্গে জামাইয়ের কাপড় শরীরে নেই। এই ঘুমান্ত থেকে যখন জাগ্রত হলো এই নরপশু, এই জাগ্রত অবস্থায় তার এই শাশুড়িকে আবার জিনা করেছে। তো আজকে সমাজ যারা বলতে চায় যে বৃদ্ধ হয়েছে তাতে কি হয়েছে, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, শাদি দিলে ভাই বা আরো ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সম্পর্ক, বা অনেকে বলতে চায় যে আমার ছেলে মেয়ের বন্ধু বান্ধব গুলো এত ভালো মনে হয় আসমান থেকে ফ্রেশ নাজিল হয়েছে, এরকম যদি বলা হয়ে থাকে তারপরও ইসলাম বলছে এদের থেকে দূরে থাকতে হবে 100% গ্যারান্টি। কারণ কখন শয়তান কার ভিতরে কি ঢুকায় দেয় আপনি বুঝতে পারবেন না। নিজের সন্তানকে পিতা মাতা সারা জীবন লালন পালন করে বুঝতে পারে না সন্তান কি জিনিস, সন্তান কেমন, তো অন্যের সন্তানকে আপনি কিভাবে বুঝতে পারবেন যে ফেরেশতার মতো সুন্দর। এভাবে অন্য সন্তানদেরকে বা যারা বাইরে মাহরাম এদেরকে আপনার ছেলে মেয়ের সঙ্গে মিশতে দেওয়া, বেশি ঘনিষ্ঠ ভাবে মিশতে দেওয়ার কারণে আপনি আপনার সন্তানদেরকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি নষ্টের দিকে অজান্তে যদি তার 70 বছর শাশুড়িকে রেপ করতে পারে সারা সারা, তাহলে আর কি আর উদাহরণ আপনি শুনতে চান। এছাড়া আপনি প্রতিদিন প্রতি রাত আপনি খবর দেখেন, পেপার দেখেন, সর্বদাই ছেলে মেয়ে উভয় ধর্ষণ হয়ে যাচ্ছে অনর্গল সম্মানিত উপস্থিত। এর একটাই কারণ ইসলামের হুকুম আহকাম গুলো পরিপূর্ণভাবে না মানার কারণে। তো ওদিকে যাচ্ছি না, তো অত আয়াতের আলোকে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, এই কারণে এটা আমি অনেক প্রায় আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা এই কথাটি কোথায় আছে নিতে ঘাটতে ঘাটতে পেয়েছি, কিন্তু এটা আছেটা আমি জানতাম, তো এটাই আপনাদের কাছে নিয়ে এসেছি। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে লাইসা লিল মারাতি খায়রুম মিন বাইতিহা, একজন নারীর বাড়িতে থাকা যত উত্তম অতটা উত্তম বাহিরে থাকা নয়, বাহিরে তার জন্য কল্যাণকর নয়। ওয়াইন কানা আজুজা, যদিও সে বৃদ্ধ হয়, যদিও সে বৃদ্ধ হয়, সেখানে যুবক যুবতী তো আরো অনেক দূরের কথা। তাই তো আল্লাহ রাসূলের একটা হাদিস আমাদের সামনে উপস্থাপন করছি, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সহিহ তিরমিজিতে উল্লেখ করেছেন। এছাড়াও মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে কিতাবুন নিকাহ নিকাহ সংক্রান্ত অধ্যায়ে, বাবু নাজিলুল মাকতুবাতি ওয়া বাইল আওরাত, বিবাহের প্রস্তাব যাকে দেওয়া হবে সেই নারীকে দেখা এবং নারীর পর্দা সংক্রান্ত অনুচ্ছেদ, হাদিস নাম্বার 3109 হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল মারাতু ওয়া আওরাতুন, মহিলা হলো ঢেকে রাখার বস্তু। মহিলা কি ঢেকে রাখার বস্তু? মাঝে মাঝে হাসার বিষয়, হাসতে সমস্যা, কোন কখনো কখনো দেখবেন কিছু ওয়াজ মাহফিলে বক্তাদের ওয়াজ পাওয়া যায় যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে, মজা নেওয়ার উদ্দেশ্যে, আবার ডেক পাওয়ার উদ্দেশ্যে গান গজল থেকে শুরু করে এরকম কথা বা শোনা যায় যে অমুক নাকি অমুকের স্ত্রীকে মশারির মতো কাপড় পরে মোটরসাইকেল করে নিয়ে যায়। তো যখন আর এক বন্ধু জিজ্ঞাসা করে যে তোমার বউ তো সবকিছু দেখা যাচ্ছে, তা বলছে মানুষেরও নাকি হক আছে। একজন আলে ওয়াজ মাহফিলে মানুষকে মজানোর উদ্দেশ্যে এরকম নোংরা জাতীয় কথা উদাহরণস্বরূপ বলতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলুল্লাহ বলছেন আল মারাতু আরাতুন, মহিলা হলো ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখতে হয়। তো কিভাবে ঢেকে রাখবেন আপনার ব্যাপার, মহিলা হলো ঢেকে রাখার বস্তুকে ঢেকে রাখতে হয়। যখনই খুলবেন তখনই মাছি পড়ে যাবে, যখনই খুলবেন তখনই মাছি পড়ে যাবে। আপনার আশেপাশে যখন যেগুলো টেবিলেতে মাছি থাকে তো দেখবেন যখন টেবিলের ঢাকনা খোলা হয় তো মাছি ওখানে এত পরিমাণে পড়ে যায় যে আপনি দাঁড়িয়ে থাকবেন সে দাঁড়িয়ে থাকারও উপায় হয় না। কারণ ওই মাসিরা ওইখানে এমন কিছু মেডিসিন পায় যে মেডিসিন অন্য কোথাও পায় না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের জন্য এমন কিছু মেডিসিন নারীর ভিতরে দিয়েছেন যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। যেমন ওই মাসি নাকি ওই ডেরেনের মতো উপাদান অন্য কোথাও না পাওয়ার কারণে ডেরেনের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কোথা থেকে যে মাসির দল ঘুমড়ে পড়ে যায়, ঠিক ওরকম নারীকে যাবেন আপনি আওরাত থেকে কাশফুন করে দিবেন, খুলে দেবেন, তখন দেখবেন যে মাসি কোথায় আছে এমনিতেই চলে আসে। তো মাসি যাতে আসতে না পারে এই কারণে ইসলাম বলছে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনের কল্যাণের জন্যই তাকে ঢেকে রাখতে হবে, সেটা ঢেকে রাখার বস্তু।
এরপর বলছেন ফাইজা খরাজাত সে যদি সে যখন কোথাও বের হবে বের হয় ইস্তাশরাফাহা শয়তান শয়তান তার দিকে তাকিয়ে থাকে শয়তান তারকে আকর্ষিত করে এর দুটি ব্যাখ্যা ব্যাখ্যা আসতেছে পরে তো এই হাদিসে যে বলা হলো যে একজন নারী হলো ঢেকে রাখার বস্তু আবার অপর বাক্যে বলা হচ্ছে যে যখন নারী বের হয় ঢাকা অংশ যখন প্রকাশ পায় বের হয়ে যায় তখন শয়তান তাকে শোষিত করে এখানে ইস্তেশরাব শব্দ ব্যবহার করা হয়েছে তো এত হাদিসটি আমি একটু আগে বলেছি তিরমিজিতে আছে তো তিরমিজির একটি ব্যাখ্যা গ্রন্থ আছে তোফাত লাহওয়াজি আব্দুল্লাহ মুবারকপুর ভারতী তিনি লিখেছেন অত হাদিসের ব্যাখ্যাটি সুন্দরভাবে ওই শব্দটির ব্যাখ্যাটি স্পষ্ট করে দিয়েছেন সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি বলছেন যে ওয়াল আসলু ফিল ইস্তেশরাব হাদিসে যে ইস্তেশরাব শব্দটা উল্লেখ করা হয়েছে এটার মূলত বিষয় হচ্ছে কি রাফউল বাসার চোখকে উঁচু করা চোখের পর্দাকে খোলা চোখকে উঁচু করা উপরে তোলা লিন নাজরি দেখার উদ্দেশ্যে ইলা শাইইন কোন কিছু কি একজন ব্যক্তি সে নারী হোক পুরুষ হোক যখন তার চোখকে খোলে খুলে কোন কিছু দেখার উদ্দেশ্যে দেখতে চায় তখন সেটাকে ইস্তেশরাব বলা হয় এরপর বলতেছে ওয়া বাসতুল কাফি ফাকাল হাজিম এবং যখন ওই দেখার পরে তার যখন দেখতে দেখতে মনের কুমন্ত্রণা জেগে যায় তখন সে পর্দার উপরে সো মারতে চায় তার হাতকে সম্প্রসারিত করতে চায় এই কারণে দেখবেন অত ব্যাখ্যার আলোকে বলতে চাই আজকে অনেক বোরকাওয়ালী নামারী মা বোনেরা নারী নারীরাও তারা ধর্ষিত হচ্ছে কারণ তারা এই বোরকা পরার কারণে এমন বোরকা পরছে যে এমনি জামা কাপড় পরে যেমন দেখায় বোরকা পরার অবয়ব আরো বেশি প্রকাশ পায় যার কারণে এমনি নারীর চেয়ে অনেক সময় দেখা যায় বোরকাওয়ালী নারী যারা এরকম বোরকা পরে মডেলিং করতে বেড়ায় এরা আরো বেশি ধর্ষণ হয়ে যায় এই যে ইস্তেশরাবের ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে সমাজ থেকে বোঝা যায় একটা হলো যে চক্ষুকে খোলা প্রতিদিন দেখার উদ্দেশ্যে সেটা বস্তু হোক নারী হোক পুরুষ হোক কোনো কিছুকে দেখার উদ্দেশ্যে চোখ খোলা আর একটা বিষয় লাগিয়ে দেওয়া হয়েছে যে পর্দার উপরে হাতকে স্পর্শ করার জন্য হাতকে বাড়িয়ে দেওয়া বাসাত বাড়িয়ে দেওয়া সম্মানিত উপস্থিত এটা হলো অর্থ তো এই অর্থের আবার অর্থ উল্লেখ করা হয়েছে যে আপনারা হয়তো বলবেন যে অর্থ তো কিছু বুঝতে পারলাম না এটা হলো মূল অর্থ ব্যাখ্যার অর্থ বলছেন এরপরে আবার তোমরা হয়তো তিনি উল্লেখ করে বলছেন অর্থ বাক্য দ্বারা হয়তো অনেকে বুঝতে পারেননি তিনি আরো স্পষ্ট করে বলছেন শুনে রাখুন ওয়াল মানা এই যে ইস্তেশরাব আমি ব্যাখ্যাটা দিলাম এর আবার অর্থ হচ্ছে এটাই যে আন্নাল মারআ তাইস্তাকবাহু বিরাউজিহা ওয়া যুহরিহা যে একজন মহিলা তার নিজেকে প্রকাশ করবে এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ একজন মহিলা নিজেকে প্রকাশ করবে জাহির করবে এটা কাবি নিকৃষ্ট একটা কাজ মন্দ কাজ এরপর বলছে ফাইজা খরাজ খরাজাত যখন সে বের হয়ে যায় আম আনাম নজরু ইলাইহা তার দিকে খারাপ দৃষ্টি পতিত হয়ে হওয়া শুরু করে যখন সে কোথা প্রকাশ হয় বের হতে বের হয়ে যায় রাস্তা বা রাস্তায় ঘাটে বাজারে তখন তার উপরে মন্দ দৃষ্টি পতিত হওয়া শুরু করে এমনকি লিয়াক বি হা বি কাইরিহাম অন্যরা তার দিকে দৃষ্টি দেওয়া শুরু করে দেয় সেও তার দিকে দৃষ্টি দেওয়া শুরু করে দেয় অর্থাৎ একজন পুরুষ যেমন তার দিকে আকর্ষণ হয় আকর্ষণ হতে হতে সেও কি হয় আর একজন অন্য পুরুষের দিকে আকর্ষণ হয় এই আকর্ষণ হতে হতে এক সময় উভয়ে জেনার কাজে ফাঁসি কাজে উভয়ে লিপ্ত হয় বা উভয়ের একজন লিপ্ত হয় তো যখন একজন লিপ্ত হয় এটাকে বলা হয় জেনা সমাজের ভাষায় কারণ জড়িত অবস্থায় থাকে আর যখন উভয় লিপ্ত হয় সেটাকে কিছুই বলে না ইসলাম উভয়টাকে জেনা বলেছে সম্মানিত উপস্থিতি পত্র হাদিস এবং হাদিসের যে ব্যাখ্যা সেখান থেকে স্পষ্ট বোঝা যায় একজন নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু যখন সে রাস্তা থেকে আসতে বের হয় বা বা ঘর থেকে তার নিরাপদ স্থান থেকে বের হয়ে যায় তখন শয়তান তাকে সুশোভিত করে তোলে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলে যার কারণে সে বোরকা পরে হলেও সেরকম ভাবে যদি চলাফেরা করে তাহলে তার দিকে মানুষ আকর্ষণ হয় পুরুষরা আকর্ষিত হয়ে যায় এই কারণে আস্তে আস্তে তার জীবন ধ্বংসের দিকে চলে যায় এবং ফিতনা ফাসাদ সব কিছু প্রকাশ পেতে শুরু করে যেমনটা আজকে টিভি খবর এগুলো পেপার খুললেই এই ফিতনার প্রকাশ রহরহ প্রতিটি পত্রিকাতেই পাওয়া যায় সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় কত হাদিস আলকার একটা হাদিস বলে যাচ্ছি যে হাদিস ইমাম নাসিরুল আলবানী রাহিমাহুল্লাহ তার সৈয়দ তারকিব আল তারহিবে উল্লেখ করেছেন কিতাব উসসালাহ স্তর সংক্রান্ত অধ্যায়ে 3344 নম্বর হাদিস যে হাদিসটি মনোযোগের সহিত বিবাহিত ব্যক্তিগণ অবশ্যই শুনবেন তিনি বলছেন
যে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন আল মারআতু আওরাতুন পূর্বে হাদিসের ন্যায় আল মারআতু আওরাতুন মহিলা হলো ঢেকে রাখার বস্তু ওয়া ইন্নাহা ফাইজা খরাজাত মিন বাইতিহা যখন সে তার বাড়ি থেকে বের হয়ে যায় ইস্তাশরা বাহা শয়তান শয়তান তাকে সুশোভিত করে তোলে এরপরে বলছে ওয়া ইন্নাহা লা তাকুনু আর নিশ্চয়ই ওই মহিলার জেনে রাখা উচিত লা তাকুনু আকরাবা ইলাল্লাহি মিনহা ফি ত্বারি বাইতিহা সে যে বের হয়েছে এই বের হওয়ার তার জন্য কল্যাণকর নয় সে তার বাড়ির ভিতরে বাড়িতে বলা হয়নি বলছে বাড়ির ভিতরে যেখানে তার নিরাপদ স্থান এই বাড়ির ভিতরে থাকাটাই আল্লাহর কাছে অধিক নৈকট্যশীল অর্জনের মাধ্যম আল্লাহ রাসূল বলেন আকরাবা ইলাল্লাহ আল্লাহর অধিক কাছে ওই নারীকে নিয়ে যায় এরকম মাধ্যম হচ্ছে কি ওই নারী সে বাড়িতেই থাকবে ওই নারী বাড়িতেই থাকবে এই বাড়িতে থাকার মাধ্যমে এমন কিছু কর্ম করে যে কর্মগুলোর মাধ্যমে সে আসে আল্লাহর অধিক নিকটবর্তী হয় কিন্তু যখন বাহিরে চলে যায় তখন সে আর আল্লাহর নিকটবর্তী হতে পারে না